কার্বিয়ং লগত আরক্ষী আর অপহরণকারী সংঘর্ষ, ডকমকার কানিয়া ইংটিগাঁত সংঘটিত হয় এই সংঘর্ষ, মুক্তির বিনিময়ত বিচরাধন নিবলৈ অহার সময়তে সংঘটিত হয় এই সংঘর্ষ, সংঘর্ষ নিহত হয় এজন অপহরণকারী, উদ্ধার হয় এটা পিস্তল আর 48 রাউন্ড গুলি, সংঘর্ষের অন্তত অভিযানকারী আরক্ষী দলটোৱে উদ্ধার করে অশোক যাদবক, অপহরণকারী দলটোৱে মুক্তিপণ হিসাবে বিচাৰিছিল 30 লাখ টকা, 10 ডিসেম্বর পুৱতি নিশা দুর্বৃত্তর দলটোৱে অপহরণ করে নিছিল অশোক যাদবক, পাৰখোৱা দংহাপর অপহরণ করেছিল অশোক যাদবক, অশোক যাদব রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী স্কাইলাক কোম্পানির মেকানিক আছিল, অপহরণ হওয়ার পিছতে আরক্ষী আরম্ভ করেছিল অভিযান, অপহরণ হওয়ার পিছতে আরক্ষী আরম্ভ করেছিল অভিযান, বর্তমানেও আরক্ষী অপহরণকারী দলটির বিরুদ্ধে অব্যাহত রাখিছে অভিযান। কার্বি আংলং জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক প্রকাশ সোনোয়াল, উপ আরক্ষী অধীক্ষক নাহিদ করিশ্মা, বকলিয়াঘাট আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া মনজিৎ টেরাং, ডকমকা আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া নীলমণি মালাকারর নেতৃত্বত তথা CRPFর এটা দলে চলাইছিল এই অভিযান। 10 তারিখে পুৱতি নিশা লক্ষ্য টব্বি গাঁৱত থকা এটা স্টোন কোয়ারি, স্কাইলাক কোম্পানি স্টোন কোয়ারির পৰা এজন তেওঁলোকৰ মেকানিকৰ কিডনেপ কৰিছিলে কিছুমান দুর্বৃত্তই। দুর্বৃত্তই কিডনেপ করার পিছত তেওঁলোকৰ পৰা এক্সট্রশন মানি ডিমান্ড আহিলে, ডিমান্ড কল কৰিলে আমি সেইমতে রিপোর্ট পোৱাৰ পিছত আমি তেওঁলোকৰ যিখিনি কৰিব লাগে কৰণীয় বিচাৰোঁ পুলিচৰ, আমি টেকনিক্যাল ইনপুটৰ টেকনিক্যাল সহায় ললোঁ আমাৰ এক্সপাৰ্টৰ। এই সহায়ের পিছত আমি গম পালো যে আজি তেওঁলোকে এটা ডিলিং করিব, মানুষজনক এৰিব আৰু পয়সা রিসিভ করব, সেইমতে আমি অপারেশন প্ল্যান করল। অপারেশন প্ল্যান করে আমার অপারেশন গ্রুপ 4টামান আছিল, আমার DSP হেডকোয়ার্টার এনেক OC বকলিয়া তেওঁলোকে লিড করেছিল অপারেশনটা লিড করে তেওঁলোকে যেতিয়া ডিলিং এটা জায়গা দিছিলে কানিয়া ইংটি গাঁও বলে, সেই গাঁৱত পয়সাটো রিসিভ করার কথা আছিল, ইতিমধ্যে আমার গ্রুপ সোমাই গৈছিল তাতে। তেওঁলোকে পয়সাটো রিসিভ কৰিব সময়তে আমার পুলিশের তেওঁলোকৰ এনকাউন্টার হয়, এনকাউন্টারত এজন ঢুকায়, কিন্তু আমি সৌভাগ্যক্রমে আমি ভিক্টিমকো রিকভার কৰিব পাৰিলোঁ আৰু এতিয়া অপারেশন চলি আছে, আমি বাকি কেইজনকো আমি ট্রেক কৰিবলৈ ট্রাই করে আছো, খুব অতি সোনকালে আমি আশা রাখিছো বাকি কেইজনক আমি ধৰিবলৈ পাৰিম। কিবা আর্মস রিকভারি হৈছে? আর্মস রিকভারি পিস্তল এটা পোৱা গৈছে যিজন দুর্বৃত্ত ঢুকাইছে তেখেতৰ পৰা, আৰু এমনেশনও পাইছে আমি 48 রাউন্ড। এতিয়াই কব পৰা হোৱা নাই তেওঁলোকে, কাৰণ যেতিয়া পয়সার ডিমান্ডটো আহিছিলে তেওঁলোকে কোনো সংগঠনৰ নাম লোৱা নাছিলে, আমাক ডাইৰেক্টলি কোম্পানীৰ ফালৰ পৰা কোৱা হোৱা নাই, যদিও আমি টেকনিক্যাল ইনপুটৰ পৰা যিখিনি খবৰ পাই আছিলোঁ আমি ইণ্টাৰচেপশ্যনৰ পৰা দিছোঁ, কিন্তু তেওঁলোকে কোনো ধৰণৰ সংগঠনৰ নাম লোৱা নাছিলে। আৰু আপোনালোকে জানে এতিয়া কি কোনো সংগঠন এক্টিভ সংগঠন নাই ইয়াতে কাৰ্বি আংলঙত, সেই গতিকে আমি ভবা নাই কোনোবা দুৰ্বৃত্ত হ'ব নিশ্চয় থাকে বা আগতে কোনোবা চাৰেণ্ডাৰ কৰা ব্যক্তিও হ'ব পাৰে, আমি এইখিনি ভেৰিফিকেশ্যন এটা কৰি আছোঁ, এদিন বা দুদিনৰ পিছতে আপোনালোকক আমি জনাব পাৰিম। পরিমাণ তেওঁলোকে প্রথম 30 লাখ টকা বিচাৰিছিলে, 30 লাখৰ পৰা হয়তো তেওঁলোকৰ লগত কিবা এটা নেগোসিয়েশ্যনত আহি খুব কম এমাউণ্টতে তেওঁলোকে এৰিবলৈ চেষ্টা কৰি আছে। গ্ৰুপটোৰ এতিয়া সম্পূৰ্ণ কব পৰা হোৱা নাই, কিন্তু ভিক্টিমৰ পৰা আমি যিখিনি খবৰ পালোঁ, যিজন ব্যক্তিক তেওঁলোকে কিডনেপ কৰিছিলে, কিডনেপ কৰাৰ পিছত আমিতো ৰিকভাৰ কৰিছোঁ ইতিমধ্যে, তেওঁ খোদপোচৰ পৰা গম পোৱা গ'ল তেওঁক 4জন ব্যক্তিয়ে ৰাখিছিলে। নিউজ ডেস্ক, খবৰ লাইভ।